করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও কানে কম শোনা, মাথা ভনভন করা বা মাথা ঘোরানোর মতো সমস্যার মধ্য দিয়ে আক্রান্ত মানুষদের যেতে হয় বলে একটি গবেষণা প্রকাশ করেছেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ও ম্যানচেস্টার বায়োমেডিকেল রিসার্চ সেন্টার। আর এই বিষয়গুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশুমা মাসুদ। সংস্থাটির দেওয়া তথ্য মতে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর 7.6% মানুষ কানে কম শোনার সমস্যায় ভুগছেন দীর্ঘ সময় ধরে। 14.8% মানুষ কানে ভনভন শব্দ শুনে। এছাড়া 7.2% মানুষ সবসময় মাথা ঘোরার মতো সমস্যার ভিতর দিয়ে যেতে হচ্ছে। গবেষকরা জানান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া কিছু রোগীদের কান ও ব্রেনের সমস্যা তৈরি হয়, আর এ কারণে তাদের চোখের মণি ঘোরানো এবং চলাচলে সমস্যার সৃষ্টি হয়। সংস্থাটি 24 জন করোনা থেকে সুস্থ হওয়া রোগীদের উপর গবেষণা চালায়, যেখানে দেখা যায় 7.15% মানুষ এইসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে ম্যানচেস্টার সেন্টার ফর অডিওলজি ও ডিফেন্স সেন্টারের প্রফেসর কেভিন মুনর জানান, করোনা থেকে সুস্থ হলেও মানুষের মধ্যে এর অনেক ধরনের উপসর্গ থেকে যাচ্ছে দীর্ঘ সময় ধরে, আর এর কারণে সব রোগীদের জন্য আরও বেশি করে ডাক্তারি সেবার প্রয়োজন। তিনি বলেন, কানে সমস্যার কারণে হাম, ম্যাম্পস এবং মেনিনজাইটিসের মতো সমস্যার দেখা দিচ্ছে, আর এর ফলে মানুষের কানের ভেতরের সেলগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে, আর এর কারণেই মানুষের কানে শোনার সমস্যা তৈরি হয়েছে। অবশ্য গবেষকরা আরও বলেন, এই সমস্যা যে শুধু কোভিড রোগীদের ক্ষেত্রে হচ্ছে তা নয়, অন্যান্য সাধারণ রোগীদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। তবে কোভিড পরবর্তীতে যেসব রোগীদের কানে সমস্যা দেখা দিচ্ছে তা দীর্ঘ সময় ধরে থাকতে পারে বলে গবেষকরা বলেছেন। সংস্থাটির সাথে যুক্ত গবেষকরা বলছেন, দীর্ঘ 1 বছর সময় ধরে এই কানে কম শোনার সমস্যা থাকতে পারে, তবে মাথা ঘোরার সমস্যাটি অনেক প্রখর, যা মানুষের স্বাভাবিক কাজকর্মকে বাধাগ্রস্ত করে এবং একই সাথে এই মাথা ঘোরানোর কারণে ব্যক্তি সবসময় নিজেকে দুর্বল অনুভব করে। এই ছিল আমাদের কাছে করোনার পরবর্তী যে বিভিন্ন ধরনের উপসর্গের কথা আমরা শুনছি, লং কোভিড যেটাকে বলা হচ্ছে, সেরকম একটি এরকম কিছু উপসর্গ নিয়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণা একটি গুরুত্বপূর্ণ তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।